জেলা হাসপাতালের রক্ত সংকট মেটাতে ন্যানো রক্তদান শিবিরের আয়োজন আসানসোলে। জেলা হাসপাতালের রক্ত সংকট মেটাতে এবার যৌথভাবে ন্যানো রক্তদান শিবিরের আয়োজন করল আসানসোলের বেসরকারি কেবল সম্প্রচার সংস্থা ও পিকার্স নামে পর্বতারোহী সংস্থা। 6ই মে থেকে আগামী 23শে মে পর্যন্ত চলবে এই রক্তদান শিবির, যেখানে থেকে প্রতিদিন গড়ে 25 ইউনিট রক্ত সংগ্রহ করবে ব্লাড ব্যাংকের মেডিকেল টিম। তবে এই বিষয়ে ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রায় 15 দিন ধরে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে বিশেষ একটি সংস্থার এগিয়ে আসার ঘটনা রাজ্যেই এক নিদর্শন হতে চলেছে। আগামী দিনে আরও অন্যান্য সংস্থা এইভাবে এগিয়ে আসবে। তবে আয়োজক সংস্থার পক্ষ থেকে জয়দীপ মুখার্জি জানান, প্রতিবছরই তারা এই গ্রীষ্মে একটি বড় আকারের রক্তদান শিবিরের আয়োজন করেন, কিন্তু এবছরে করোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতির স্বাস্থ্যবিধি অনুসারে বড় আকারের রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব নয়, তাই এই ন্যানো আকারের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। কোনো সন্দেহ নেই, উদ্যোগ অভিনব। আপনাদের হয়তো স্মরণে আছে, আমরা যখন এই প্রথম লকডাউন শুরু হলো, যখন এই করোনা নিয়ে সংকটটা রক্ত শুরু হলো, তখন আমরা একটা কথা কিন্তু বলেছিলাম যে এই যুদ্ধ আমরা একতরফা হতে দেব না, এই যুদ্ধ আমরা একতরফা হতে দেব না। এবং দেখুন, এই যুদ্ধ কিন্তু আমরা একতরফা হতে দিইনি। এই যুদ্ধে আমাদের সঙ্গী অনেকে জুটেছেন, পুলিশ প্রশাসন আমরা দেখেছেন প্রায় 400 ইউনিট ব্লাড দিয়ে আমাদের সাহায্য করেছে। এবার সিটি কেবল এক অভিনব উদ্যোগ, কোনো সন্দেহ নেই। সিটি কেবল দায়িত্ব নিয়েছে, পরপর 13-14টা ক্যাম্প করে ওনারা প্রায় 300 ইউনিটের মতো ব্লাড আমাদের দেবেন। অর্থাৎ আমাদের যা দৈনিক চাহিদা তার 80% সাপ্লাই করবেন তারাই। আর জানেন আপনারা যে দৈনিক চাহিদার অ্যাটলিস্ট 20-30% ব্লাড লাগে এমার্জেন্সি কেসে। সেখানে আমাদের ব্লাড ব্যাংকে যদি এই ব্লাডটা মজুদ থাকে, তাহলে কোনো পেশেন্ট রক্তের অভাবে মৃত্যুর মুখে সম্মুখীন হবে না। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আসানসোল ব্লাড ব্যাংকের তরফ থেকে তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করব আরও অনেকেই, আরও অনেক সংস্থা যারা এখনও কিন্তু করছেন, তারা এই উদ্যোগ থেকে এগিয়ে আসুন। এত কিছু বেশি ক্যাম্প করার দরকার নেই, একটা দুটো ক্যাম্পের মাধ্যমে আমাদের একটা রেগুলার ব্লাড সাপ্লাই হবে। এই প্রথমবার আমরা জানতে পারলাম যে 14 দিন ধরে লাগাতার এটা বিষয়ে কি বলবো। দেখুন, এই যে সিচুয়েশনটা, এটা অভিনব। এখানে আমাদের কিছু লিমিটেশন আছে, কিছু গাইডলাইন্স আছে। আমরা একদিনে 30 ইউনিটের বেশি ব্লাড নিতে পারি না, অনেক কিছু মেনটেন করতে হয়, ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, সোশ্যাল ডিস্ট্যান্সিং, তারপর স্যানিটাইজারের ব্যাপারটা থাকে, একসঙ্গে অনেক লোককে এক জায়গায় আমরা জড়ো করতে পারি না, এগুলো মেনে এই জন্য নাম্বার অফ ক্যাম্প আমাদের অনেক বেশি এখন করতে হয়। একটা সংস্থাতে যে 14 দিন ধরে করবে এই ব্যাপারটা আমি বলছি, এইটা তো আমি বলছি, এটা অদ্ভুত মানসিকতা না থাকলে, মানে নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে গিয়ে সমাজকে সাহায্য করার মানসিকতা না থাকলে এ কাজ করা যায় না। ন্যানো কেন, ন্যানো ন্যানো বলছে কেন? ন্যানো যেহেতু সংখ্যাটা অনেক, আপনারা জানেন আমরা এই সিটি কেবলের আগের বছর প্রায় 250 ইউনিটের ক্যাম্প করেছি, সেই তুলনায় 20 ইউনিট করে প্রতিদিন সংখ্যাটা তো ন্যানোই বটে। আমরা প্রত্যেক বছরই সিটি কেবল এবং আমাদের এখানকার যারা কেবল অপারেটর আছেন, তিনি হচ্ছেন বিনোদ আগরওয়াল, আমরা প্রথম থেকে বহু বছর ধরে এই রক্তদান শিবির করছি এবং এটা মূলত আমরা করি হচ্ছে যাতে করে এই সময়টা রক্তের একটা সংকট দেখা যায়, সেই সংকটে এই রক্তটা ভীষণ কাজে লাগে। গত 2 বছর ধরে, আগের বছর থেকে আমাদের যে ক্লাব দ্য পিকার্স, সেটাও আমাদের এই এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, আমরা একসঙ্গে এই কাজটা করছি। গত বছর আসানসোল ক্লাবে করেছি আপনারা জানেন, এবছর যেহেতু পরিস্থিতি করোনার জন্য একসঙ্গে বেশি লোক রাখা যাবে না, সেহেতু আমরা এই ক্যাম্পটা 20 জন করে, ম্যাক্সিমাম 20 জন, 15-20 জন প্রত্যেক দিন 23 তারিখ অবধি এই ক্যাম্প হবে, এবং যাতে করে আসানসোলের ব্লাড ব্যাংকের এই অর্থ সংকটটা আমরা মিটিয়ে দিতে পারি, তার জন্য এটা করা। প্রতিদিন কত ইউনিট রক্ত সংগ্রহ এরম আমি তো ফিক্স বলতে পারবো না, সেটা যারা রক্ত দেবেন তাদের উপর। আমাদের আন্দাজ আছে 15-20 বোতল কমপক্ষে আমরা রক্ত প্রতিদিন করাবো। হ্যাঁ, এতে কি জেলা হাসপাতালে কিন্তু প্রতিদিন রক্তের প্রয়োজন থাকে 35-40, সমস্ত কিছু বিভাগ চাই থাকলে 65, সেক্ষেত্রে কতটা সহযোগিতা হবে? এখন তো রক্তই নেই, যা আমরা প্রবীর ধর বা অন্যান্যদের কাছে যা শুনেছি তাতে রক্তই নেই এখন অবস্থা। এবং রক্ত আপনারা জানেন যে একটা রক্তকে 3টে পার্টে ভাগ করা হয়। আমার থেকেও বেটার প্রবিদ্যা বা যারা ডাক্তারবাবু আছেন আরও ভালো বলতে পারবেন, আমরা যতটা পারি এটা সহায়তা এই কারণে করব যে রক্ত আমরা যেরকম অন্য সংস্থা হয়তো এরকম ক্যাম্প করছেন, ফলে এই সমস্যাটা মিটবে আশা করা যায়। এবং আমি অনুরোধ করব
অন্যান্য ক্লাব বা সংস্থা এবং যারা রক্তদাতা আছেন তারাও রক্ত দিন, যাতে করে এই সমস্যাটা থেকে আমরা বেরোতে পারি। 14 দিন ধরে কোনো সংস্থাই এককভাবে রক্ত না, পশ্চিমবঙ্গে আমরা শুনেছি কেউ করেননি, এটা প্রথমবার আমরা করছি। আমাদেরকে আপনারা শুভেচ্ছা দিন, আপনাদের সহযোগিতা থাকলে আমরা আশা করি এটা পারফেক্ট। মোটামুটি প্রত্যেকদিন আপনাদের কত ইউনিট? 15-20 ইউনিট আমরা লক্ষ্য ধরে চলছি, যাতে আমরা এটা করতে পারি। আমার নাম জয়দীপ মুখার্জি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।